যারা বিকাশ অ্যাপস থেকে এক নতুন অ্যাকাউন্ট তৈরি করছেন এবং নতুন বিকাশ অ্যাপসে লগ ইন করছেন, তারা অনেকেই 100 টাকা বোনাস পাননি আর ভাবতেছেন যে এই টাকাটা হয়তো আর পাবো না। কিন্তু আপনারা অবশ্যই সেই টাকাটা পাবেন, মানে এক কার্য দিবসের ভিতরে আপনারা সেই টাকাটা পাবেন। আপনারা যদি অ্যাকাউন্ট আস্ক করে থাকেন তাহলে 72 ঘন্টা পর আপনার অ্যাকাউন্টে 100 টাকা অ্যাড হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আমি কুমার কনক, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে নতুন বিকাশ অ্যাপস দিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্ট তৈরি করে 100 টাকা ফ্রি নেবেন। সেজন্য আপনাকে যা করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক থাকবে, বিকাশ অ্যাপস ডাউনলোড। এই লিঙ্কে আপনারা ক্লিক করার মাত্র আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দেবেন। আমি বিকাশ অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে কিছু অপশন অ্যালাও চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর দেখুন, এইখানে দেখুন অ্যাপস থেকে অ্যাকাউন্ট খুলে প্রথমবার লগ ইনে 100 টাকা আপনারা বোনাস পাবেন। আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন সেজন্য এখানে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এটাতে আপনারা ক্লিক করবেন। এখানে নিচে দেখবেন যে লগ ইন এবং নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, আপনারা নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তারপরে এইরকম একটা অপশন চলে আসবে, এইখানে যে নাম্বারটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা এইখানে দিয়ে দিবেন। আর অবশ্যই সেই সিমটা আপনার এই ফোনে থাকতে হবে, সেই যে ফোন থেকে আপনারা অ্যাকাউন্টটা করবেন সেই ফোনে অবশ্যই সেই সিমটা থাকতে হবে। আমি এখানে নাম্বারটা দিয়ে দেব। নাম্বারটা দেওয়ার পরে এখানে টিক মার্কে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এইখানে সিমটা কোন কোম্পানির সেটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এইখানে আপনার ভেরিফিকেশন কোডটা চলে আসবে। ভেরিফিকেশন কোড চলে আসার পর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা দিতে হবে, এখানে আপনারা ইংলিশ সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে কিছু রুলস আসবে, এখানে আই অ্যাগ্রিতে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে মেন স্টেপটা হচ্ছে এটা, রেজিস্টার এ নিউ বিকাশ অ্যাকাউন্ট ইন দ্য ইজি স্টেপ। এইখানে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে, প্লাস আপনার ফটোটা সাবমিট করতে হবে। আমি এনআইডি কার্ডটা সাবমিট করব। এখানে অ্যালাউ চাইবে, আপনারা অ্যালাউ করে দিবেন। আমি এনআইডি কার্ড সাবমিট করে ফিরে আসতেছি। এনআইডি কার্ডের ফটো তুলে এখানে সাবমিটে আপনারা ক্লিক করে দিবেন। এখানে প্রসেসিং লেখা উঠবে। তারপরে এখানে আপনাকে ব্যাক পার্টটার ফটো দিতে হবে, আমি ব্যাক পার্টটা দিয়ে দেবো। আপনারা এনআইডি কার্ডের ছবি এভাবে তুলবেন, তোলার পর এখানে আবার সাবমিট করে দিবেন। সাবমিট করার পর এখানে প্রসেসিং লেখা উঠবে। তারপরে এইখানে দেখুন আপনার সব ডিটেলস শো করবে। এইখানে সব ডিটেলস আপনারা ভোটার আইডি কার্ডের সাথে মিলাই দেখবেন, আমি মিলাই দেখব। সব কিছু চেক করার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এইখানে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, এইখানে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি মেল সিলেক্ট করে দিলাম। তারপর এইখানে এইগুলো সিলেক্ট করে দিবেন, পার্সোনাল সেভিং, তারপরে মান্থলি। এখানে মান্থলি আপনারা দিয়ে দিবেন হচ্ছে 10,000। তারপরে এটা হচ্ছে দিয়ে দিবেন হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার সেলফি চাইবে, এখানে আপনি সেলফি দিয়ে দিবেন। আমি সেলফিটা দিয়ে দিব। দেখুন এখানে সেলফিটা চাচ্ছে, সেলফিটা আমি দিয়ে ফিরে আসতেছি। তারপরে এখানে কনফার্মে আপনারা ক্লিক করবেন সেলফিটা দেওয়ার পর। আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর এইখানে দেখবেন যে সাবমিট ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনারা কিপ্যাডে চলে যাবেন, যায় *247# লিখে আপনারা কলে চলে যাবেন। কলে যাওয়ার পর এখানে দেখবেন হচ্ছে অ্যাক্টিভেট মোবাইল মেনু, এটাতে আপনারা ওয়ানে ক্লিক করে দিবেন। ওয়ানে ক্লিক করার পর এইখানে আপনাকে ইন্টার এ 5-ডিজিট নিউ পিন কোড, এখানে আপনার পিন কোডটা দিতে হবে। আমি পিন কোডটা দিয়ে সেন্ড করব। তারপরে এইখানে আপনার পিন কোডটা দেওয়ার পর নতুন পিন কোড, তারপরে কনফার্ম পিন কোড দেওয়ার পর এরকম অপশন চলে আসবে, ইওর বিকাশ মোবাইল মেনু ইজ অলরেডি টু ইউজ, প্লিজ
ডু নট শেয়ার ইয়োর পিন উইথ আদার, ডায়াল টু ডায়াল এত এত অ্যাক্সেস ইয়োর বিকাশ অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা আমি বিকাশ অ্যাপসে লগ ইন করবো। এখানে আপনার নাম্বারটা দেওয়ার পর এখানে পিন কোডটা দিতে বলো, আমি পিন কোডটা দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট টাইম লগ ইন করে দেখাচ্ছে আমাকে ওরা সঙ্গে সঙ্গে টাকা পেইড করে দেয় কি দেয় না। পিন কোডটা দেওয়ার পর এইখানে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনারা ইংলিশ করে দিবেন। ইংলিশ করার পর এইখানে নাম দিতে হবে, এগুলো আমি স্কিপ করে দিব, সবগুলো স্কিপ করে দিব। এখন আমি আমার ব্যালেন্সটা দেখাই আপনাদেরকে। এখানে দেখুন ব্যালেন্স হচ্ছে 100 টাকা, আমি এই নাম্বারটা দিয়েই অ্যাকাউন্ট তৈরি করলাম। দেখুন আমাকে ওরা 100 টাকা দিয়ে দিছে। আমি এটা রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। এইখানে ট্যাব ফর ব্যালেন্স, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখুন আমার ব্যালেন্সটা হচ্ছে 100 টাকা, ওরা আমাকে দিয়ে দিছে সঙ্গে সঙ্গে।